নেত্রকোনায় বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সনাতন পদ্ধতিতে কলা চাষ করে সফল হয়েছেন কৃষক। বৃহত্তর ময়মনসিং অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নতুন জাত G9 জাতের সুস্বাদু কলা চাষ শুরু হয়েছে, ফলনও পাওয়া গেছে ভালো। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। হাওড় বাউড় ও বিলঝিলের 30 লাখ মানুষের জেলা নেত্রকোনা। পুরনো বা সনাতন পদ্ধতি অবলম্বন করে পাহাড়ের ঢালে বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় সবরি, কবরি, ডিঙ্গা, আটি, সাগর, চিনি, চম্পা কলা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় কলা চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। সেই সাথে উন্নত জাতের G9 কলা চাষ করেও ভালো ফলন পেয়েছেন তারা। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমি G9 কলা চাষ করছি। এই চাষ করে আমি 3 কাঠা জমিনে কলা চাষ করছি। এর মধ্যে এই 400 চারা করছি। এর মধ্যে 80% কলার ছড়িয়ে আসছে। G9 কলার প্রতি আকৃষ্ট হয়ে আমি নিজেই G9 কলার আবাদ করি। G9 কলা একটা লাভজনক ফসল, তার উৎপাদন অনেক বেশি। G9 নেত্রকোনা এই প্রথম, ফলন অনেক ভালো। G9 কলার প্রতি ছড়ায় 50 থেকে 60 আলি পর্যন্ত ফলন পাওয়া যায়। G9 কলা আবাদ করে আর্থিকভাবে অনেক বেশি লাভবান কৃষক। জৈব সার ব্যবহার করলেই ভালো ফলন দেয় G9 কলা। এটা ধানের চেয়ে অনেক ভালো লাভ, কারণ অল্প সময়ে ফলন আসতেছে এবং প্রচুর ফলন আসে, এবং অনেকগুলো একটা ছড়িতে যেহেতু 50-60 আলি কলা আসে, তাহলে তো অনেকটা টাকা আসতেছে এখানে। 1.5 কাঠা জমিতে G9 কলা রোপণ করছে এবং কলা এখন বর্তমানে ছড়া ধরা হয়েছে। ফল ফসল বহুমুখীকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং উন্নত পদ্ধতিতে চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। এই কলা জাতটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটি গাছ একটু শক্ত থেকে জলে সহজে ফেলে পড়ে না, আর প্রতিটি ছড়া যেখানে হয় ছড়ায় কলার সংখ্যা অনেক বেশি থাকে। গড়ে দেখা যায় প্রায় 50 থেকে 60 আলির মতো কলা হয়, যে কারণে কৃষক ভাইরা তারা যে জাতটি করবেন, এই জাতটি করার ফলে তাদের বাগান বা ফসল থেকে তারা আর্থিকভাবে বেশি লাভবান হবে। স্থানীয় বাজারে প্রতিহালি কলা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।